তোমাদের এখান থেকে ছটা প্রশ্ন চ্যালেঞ্জ করে দিলাম যে এই ছয় নাম্বার তোমাদের প্রত্যেকের কিন্তু বাড়তে চলেছে ঠিক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো আমি তোমাদের বিশ্ব স্যার তোমাদের আমি প্রথমেই জানিয়ে রাখি যে তোমাদের যদি টিচিং স্কিল থেকে মনে হয় যে স্যার টিচিং স্কিল থেকে প্রশ্ন ভুল আছে তাহলে অবশ্যই আমাকে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে দেয়া আছে এবং যারা একেবারে দোরগোড়ায় আছো পাঁচ মার্কের অর্থাৎ সেভেন্টি ফাইভ মার্কের যে এক দুই নাম্বার কম আছো যাদের ঠিক আছে আমি তোমাদের বলবো যদি টিচিং স্কিলের যদি তোমাদের মনে হয় যে প্রশ্ন ভুল আছে টিচিং স্কিল বা আদার যেটা আছে পঞ্চাশ নাম্বারের আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তুমি কোশ্চেনটা জানাবে এবং সেটা তোমার মনে হচ্ছে কোন উত্তরটি সঠিক হওয়া উচিত বা প্রশ্নটি ভুল আছে কি নেই অবশ্যই জানাবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বাংলা সাবজেক্ট ঠিক আছে এই বাংলা সাবজেক্ট থেকে তোমাদের টোটাল সাতটি ঠিক আছে ছটি সরি ছটি প্রশ্ন চ্যালেঞ্জ করে দিচ্ছি এই ছটি প্রশ্নের তোমরা আশা করি প্রত্যেকেই নাম্বার পাবে অর্থাৎ যদি তোমাদের সত্তর থেকে বাহাত্তর বা চুয়াত্তর নাম্বারের মধ্যে নাম্বার হয়ে থাকে তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করতে পারবে এবং আমি তোমাদের হয়ে চ্যালেঞ্জ করে দিলে তোমরা কিন্তু যদি নাম্বার পাও প্রত্যেকেই পাবে যে তোমাকেই ক্যান্ডিডেট হিসেবে চ্যালেঞ্জ করতে হবে তার কোনো মানে নেই তোমাদের যদি বাংলা সাবজেক্ট হয়ে থাকে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের দেখেছো মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেখানে দেখো সেখানে ফিটা লেগেছিলো প্রত্যেকটা প্রশ্নের জন্য এক হাজার তো সেখানে আমি পাঁচটি প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলাম যেটা তোমাদের যে কতটা মূল্য হবে তোমরা বুঝতে পারছো কিন্তু এখানে ছটি প্রশ্ন চ্যালেঞ্জ করব এখানে পঞ্চাশ টাকা করে লাগছে তো তোমাদের কাছ থেকে তখনও আমি টাকা চাইনি এখনও চাইবো না এগুলো আমি আমার তরফ থেকে তোমাদের জন্য সামান্যটুকু হেল্প করছি এবং প্রত্যেকটি প্রশ্নের যেটা যথাযথ উত্তর মনে হচ্ছে সেটা দিয়েই হেল্প করছি তোমাদের চ্যালেঞ্জ করে দিচ্ছি তো দেখে নাও ভিডিওটা আর তোমাদের বারবার বলছি ধরো তোমাদের সাবজেক্ট অন্য অন্য সাবজেক্ট তো তোমাদের যদি একেবারে তোমরা দৌড় গড়ায় আছো টিচিং স্কিল থেকে যদি মনে হয় যে স্যার এই প্রশ্নটি ভুল আছে তাহলে দেখে নাও যাদের পাঁচ ছয় নাম্বার কম হয়েছে তারা অন্তত ক্যান্ডিডেটরা পাস করতে পারবে তাই আমি তোমাদের বলবো অ্যান্সারটা যে কোনটা সঠিক হবে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি সেগুলো চ্যালেঞ্জ করে দেব তাহলে দেখো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ চ্যালেঞ্জে চলে যাব যে কিভাবে চ্যালেঞ্জ করা যাবে দেখো এখান থেকে ক্রিয়েট চ্যালেঞ্জ ভিউ চ্যালেঞ্জ ভিউ রেসপন্স এবং লগ আউট করতে পারবো তো এখান থেকে আমাদের ক্রিয়েট চ্যালেঞ্জে ক্রিয়েট তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এবং চ্যালেঞ্জ করার আগে অবশ্যই চ্যালেঞ্জ করার আগে অবশ্যই দেখে নেবে তুমি যদি নিজে থেকেই চ্যালেঞ্জ করো আমার প্রতি যদি না বিশ্বাস করো বিশ্বাস অবশ্যই করবে জানি কারণ তোমরা দেখেছ মাদ্রাস সার্ভিস কমিশনের আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যাই হোক এখানে তোমরা যদি নিজেরাও চ্যালেঞ্জ করতে চাও যে অনেক কম টাকা লাগছে চ্যালেঞ্জ নিজেরাও যদি করতে চাও সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের আগে প্রশ্নটা দেখে নেবে ঠিক আছে যে আগে পেপারটা দেখে নেবে সেখানে কত নম্বর দাগ দেখো ধরে নাও আমি এখান থেকে ধরে নাও একটা প্রশ্ন চ্যালেঞ্জ করব দেখে নাও যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরে নাও এই প্রশ্নটা আমি চ্যালেঞ্জ করব ঠিক আছে দেখে নাও যে এই প্রশ্নটা ধরে নাও আমি চ্যালেঞ্জ করব যে প্রত্যয় কয় প্রকার তো এটা উত্তর নিয়েছে দুই প্রকার ঠিক আছে তো এখান থেকে তোমাদের তিন প্রকারও উত্তর হবে অর্থাৎ দুই তিন দুটোই হবে কারণ বিভিন্ন ব্যাকরণ বইয়ে বিভিন্ন আছে তাহলে দেখো এই তিন প্রকারের মধ্যে যদি আমরা দেখি যে বামনদেব চক্রবর্তীর যদি তোমরা বই ফলো করো এখানে কিন্তু তিনটে আছে বামনদেব চক্রবর্তী দেখবে প্রত্যয় ত্রিবিধ আছে তো তিন প্রকার তাহলে ক্ষেত্রে দেখে নাও ক্ষেত্রে এই দুটো প্রশ্নের মানে আ দুই এবং তিন দুটোই উত্তর নেওয়া উচিত তো এই প্রশ্নটাই যারা ধরে নাও যে নাম্বার পাওনি তারা এটা চ্যালেঞ্জ আমি করে দিচ্ছি তোমরা প্রত্যেকেই কিন্তু নাম্বার পেয়ে যাবে ধরে নাও এই প্রশ্নটা তোমরা নিজেরাই চ্যালেঞ্জ করতে চাও তাহলে দেখে নাও এখানে তোমাদের দেখো যে কি দিয়েছে বিহার বোর্ড সেখানে উত্তর দিয়েছে ডি অর্থাৎ দুই প্রকার দিয়েছে কিন্তু ধরে নাও এখানে ক্যান্ডিডেট করেছে এ তিন প্রকার তাহলে এটা তোমরা চ্যালেঞ্জ করলে কিন্তু নাম্বার পাবে ঠিক আছে এটা চ্যালেঞ্জ করলে নাম্বার পাবে তাহলে এই ধরনের প্রশ্নগুলো তাহলে তোমাকে কি করতে হবে যে একটা রাখতে হবে যে উত্তর কোনটা হচ্ছে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর তোমার মনে হচ্ছে যে এ হবে আর বিহার বোর্ড কোন উত্তরটি দিয়েছে সেই উত্তরটি অবশ্যই খাতায় লিখে রাখবে এবং কত নম্বর দাগ সেটা লিখে রাখবে চ্যালেঞ্জ করার সময় এই এই উপায়গুলো নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে চলো তাহলে চ্যালেঞ্জ করি দেখে নাও কীভাবে আমরা চ্যালেঞ্জ করব। দেখে নাও এখানে আমরা চলে এলাম যে ক্রিয়েট চ্যালেঞ্জ এখানে ক্রিয়েট চ্যালেঞ্জে টাচ করব। ঠিক আছে তো ক্রিয়েট চ্যালেঞ্জ চলে আসার পরে ঠিক আছে এইভাবে দেখবে তোমাদের সামনে চলে আসবে যে চ্যালেঞ্জ কোশ্চেন ঠিক আছে এখানে দেখো চ্যালেঞ্জ কোশ্চেন চলে এসেছে তো এখানে তোমাকে দেখো এখানে কী করতে হবে চুজ সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট কোড তাহলে এখানে তোমার দেখে নাও যে যে তুমি যেহেতু দেখে নাও এখানে যে ক্যান্ডিডেট যে এখানে দেখে নাও যেটা আমরা দেখে নাও যে এখানে আমরা বাংলার চ্যালেঞ্জ করছি তাই এখানে জেনারেল বাংলা একশো সাতাশ এটা দেখো আছে তো এখানে টাচ করে নেব টাচ করে নিয়ে দেখে নাও যে চ্যালেঞ্জ কোশ্চেন আইডি এখানে তোমরা টাচ করবে টাচ করে নিয়ে দেখে নেবে যে কোশ্চেন মোট তোমাদের ছিল দেড়শোটি তো তাহলে কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করবে সেগুলো অবশ্যই এখান থেকে লিখতে হবে ঠিক আছে ধরুন আমি চ্যালেঞ্জ করবো কতগুলো দেখে নাও তোমরা দেখে নাও যে এখানে আমি যে এই যে কোশ্চেন মানে যে স্টুডেন্টের আমি প্রশ্নপত্রটি আমি চ্যালেঞ্জ করছি মানে অ্যান্সার কিটি সেখানে দেখে নাও যে এগারো নম্বর কোশ্চেন আছে চ্যালেঞ্জ তাহলে এখানে দেখে নাও চ্যালেঞ্জ অপশান যে তুমি কোন অপশানটা চ্যালেঞ্জ করবে তাহলে এখানে তোমাদের কী আছে এগারো নম্বর প্রশ্ন যে প্রত্যয় ছিল তো প্রত্যয়ে কী ছিল তোমাদের দেখো এখানে যে আছে যে এখানে দেখো যে মোর দেন ওয়ান কারেক্ট অপশান অর্থাৎ একের বেশি কারেক্ট হতে পারে তাই তো আমি বললাম দুই আর তিন দুটোই হতে পারে তাহলে দেখো তাহলে এখানে আমরা এটাই টাচ করে নিই ঠিক আছে এটাই টাচ করে নিই মোর দেন তো এখান থেকে আমরা প্রসিড করে নেব এখান থেকে আমরা কি করবো প্রসিড করে নেব তাহলে একটা প্রশ্ন চ্যালেঞ্জ কিন্তু আমরা করে নিলাম মানে এখান থেকে এরপরে পে করতে হবে তাহলে এখান থেকে দেখে নাও আমরা ভিউ হিসেবে দেখে নিই যে ভিউ হিসেবে দেখে নিই যে এটা এই প্রশ্নটি আমরা চ্যালেঞ্জ করলাম দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এরপর পেমেন্ট করতে হবে তাহলে আমরা এখান থেকে এরপরে দেখে নাও যে পেমেন্ট করে নেব ব্যাক হয়ে ব্যাক হয়ে এখান থেকে দেখো পেমেন্ট করে নেব ঠিক আছে এইভাবে দেখো পেমেন্টটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি না আমি পেমেন্ট করে দিচ্ছি আচ্ছা তোমাদের আগে কোশ্চেনগুলো সিলেক্ট করে নিই কোন কোনগুলো চ্যালেঞ্জ করবো ঠিক আছে তো এখান থেকে আরও সিলেক্ট করে নিলাম দেখো এখান থেকে আমরা এরপরে এগারো নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব আঠাশ নম্বর প্রশ্ন ঠিক আছে তো তোমাদের আমি সর্বশেষে কতগুলো চ্যালেঞ্জ করলাম কোনগুলো চ্যালেঞ্জ করলাম দেখাবো ঠিক আছে তো এইভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তাহলে আঠাশ নম্বর প্রশ্নতে তোমাদের যা ছিল যে রদ দেখা ছিল তো রদ দেখাতে কি ছিল দেখো এটা রং অ্যান যেটা রং কোশ্চেন নয় ঠিক আছে তো রং কোশ্চেন নয় কিন্তু আর একের বেশি উত্তর হবে না তো এখানে কারেক্ট অপশান একটা আলাদা হবে মানে উত্তর আলাদা হবে তো এখান থেকে আমরা কারেক্ট অপশান ইজ টাচ করে নেব তাহলে এখান থেকে আমাদের যেটা কারেক্ট অপশান মনে হচ্ছে দেখো রদ দেখার মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশান এ তৎপুরুষ যেটা আছে এই তোমাদের অ্যান্সার কিয়ের যে প্রশ্নপত্র যে স্টুডেন্টের সেখানে অপশান এটা হতো তাহলে এখানে উত্তর নেওয়া হয়েছিল কর্মধারয় তো এখান থেকে আমরা এটাকে প্রসিড করে নিলাম তো যাই হোক দেখেন আমরা স্টেপ বাই স্টেপ এরপরে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করব সেগুলো নিয়ে নিই তারপরে আমি তোমাদের পেমেন্ট করার সময় একেবারে দেখিয়ে দেব তো দেখো তোমাদের হয়ে মোট আমি এই ছটি প্রশ্ন চ্যালেঞ্জ করে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে ই রিসিপ্ট ই রিসিপ্ট ই রিসিপ্ট ই রিসিপ্ট এবং এখানে পে নাও পে নাও উঠে আছে তার কারণ দেখো যদি আমরা এখানে টাচ করি দেখো এই পে নাওতে যদি টাচ করি এখানে ট্রানজেকশন হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র দেখে নাও যে ইয়ের ইয়ার ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসফুলি হয়েছে তো এই দুটোর ক্ষেত্রে কী হয়েছে সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু এখানে রিসিপ্টটা আসছে না এখনও ঠিক আছে যে রিসিপ্ট আসছে না তো এই দুটো হয়ে গেছে মোট আমি তোমাদের এখান থেকে তাহলে ছটি প্রশ্ন ঠিক আছে যে চ্যালেঞ্জ করে দিলাম তোমাদের এখান থেকে মোট ছটি প্রশ্ন তো যদি তোমাদের আমি বারবার বলছি যদি তোমাদের মনে হয় যে স্যার এই প্রশ্নটির উত্তর আলাদা রকম হবে বিশেষ করে টিচিং স্কিলের যদি কোনো প্রশ্ন ভুল থেকে থাকে আমাকে দ্রুত হোয়াটসঅ্যাপ করো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পেতে চাও যে তোমাদের যে বিশ্ব যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তাছাড়া তোমাদের প্রত্যেকের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও তাহলে তোমাদের এখান থেকে ছটা প্রশ্ন চ্যালেঞ্জ করে দিলাম যে এই ছয় নাম্বার তোমাদের প্রত্যেকের কিন্তু বাড়তে চলেছে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ সো মাচ